টাইমস বাংলা ও নিউ লাইফ সোসাইটির পক্ষ থেকে গরিব মানুষদের থার্মাল স্ক্যানিং ও খাদ্য সামগ্রী বিতরণ। নমস্কার, আপনারা দেখছেন টাইমস বাংলা এন্ড টাইমস নিউজ টুডে। এই মুহূর্তে আমরা রামচন্দ্রপুরের হরিশপুরে আবার সেই নিউ লাইফ সোসাইটি, নৈহাটির নিউ লাইফ সোসাইটি, এখানে আজকে তাদের তরফ থেকে গরিব দুস্থদের খাবার বিতরণ হচ্ছে। আসুন জেনে নিই কিছু ব্যাপার। সাইকেলদার, হ্যাঁ নমস্কার, আমি নৈহাটি নিউ লাইফ সোসাইটির সম্পাদক। আজকে আবার আমরা হরিশপুর গ্রামে এসেছি। এই নিয়ে আমরা তৃতীয়বার এই গ্রামের যারা দারিদ্র সীমার নিচে বাস করে মানুষ, তাদেরকে আমরা সামান্যতম নিত্য প্রয়োজনীয় আহার খাদ্য সামগ্রী আমরা আজকে তুলে দিচ্ছি নৈহাটি নিউ লাইফ সোসাইটির পক্ষ থেকে। আমরা দীর্ঘ প্রায় 7 বছর ধরে এই গ্রামে কাজ করছি। এখানে আমাদের একটা প্রি প্রাইমারি স্কুল আছে, আমাদের দাতব্য চিকিৎসালয় রয়েছে, এছাড়াও ভিলেজ ডেভেলপমেন্টে যা যা কাজ আছে সেই কাজগুলো আমরা এখানে করে থাকি। এই গ্রামের মানুষ আমাদের সাথে রয়েছে, আমাদের পাশে রয়েছে। এরা এই গ্রামের মানুষ ভীষণ ভীষণ ভালো, তারা প্রতিটা মুহূর্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আজকেও তারা আমাদের সঙ্গে এসছে, আজকে আপনারা এসছেন, স্ক্রিনিং টেস্ট করছেন, তারা আপনাদের সহযোগিতা করছেন এবং আমরা তাদের হাতে নিত্য প্রয়োজনীয় যে খাবার সামগ্রী সেটা আমরা তুলে দিচ্ছি। টাইমস বাংলার তরফ থেকে আপনাদের থার্মাল স্ক্যানিংও প্রোভাইড করা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? আমরা সত্যিকারের কথা খুবই ধন্য। এই গ্রামে এরকম থার্মাল স্ক্যানিং এর আগে কখনো হয়নি, আজকে এই প্রথম। এই রকম একটা দুর্দিনে যে টাইমস বাংলা গিয়ে এসছে নৈহাটি নিউ লাইফ সোসাইটির সাথে, তারা যে থার্মাল স্ক্যানিং করে গ্রামের মানুষকে সচেতন করছে, এর জন্য টাইমস বাংলার কাছে আমরা কৃতজ্ঞ। ক্যামেরায় তন্ময় দাসের সাথে মৃগাঙ্ক সরকার, টাইমস বাংলা অ্যান্ড টাইমস নিউজ টুডে। টাইমস বাংলার ফটোগ্রাফারকে দিয়ে কিছু ব্যক্তিকে বাদ দেওয়া হচ্ছে। আমরা টাইমস বাংলার পক্ষ থেকে আজকে ওনাদেরকে থার্মাল স্ক্যানিং করে দেবো। ক্যামেরায় তন্ময় দাসের সাথে মৃগাঙ্ক সরকার, টাইমস বাংলা অ্যান্ড টাইমস নিউজ টুডে।